বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ফান উইথ অভ্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি EDF এর মাঠে, অর্থাৎ তালতলা মাঠে। এখানে হচ্ছে ABP আনন্দের থেকে খাইবার পাস। তো চলো তোমাদের দেখাবো কি কি দোকান আছে, কি কি নতুন খাবার আছে, নতুনত্ব পুরোটাই থাকবে আজকের ভিডিওতে। তো চলো এবার আমরা ভেতরে চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি খাইবার স্পেশাল এসেছি। তো আজকে অনেক কিছু খাবো, অনেক কিছু দেখাবো। এই হচ্ছে টিকিট। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে এন্ট্রি। এবার আমরা মেলার ভেতরে ঢুকছি আর তোমাদেরকে দেখাবো পুরো মেলাটা ঘুরে। চলো। এটা হচ্ছে একটা মঞ্চ মতো করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। রান্নার সমস্ত সরঞ্জাম দিয়ে রয়েছে, বেশ ইউনিক আইডিয়া আমার মনে হয়েছে। দেখো কি দারুণ লাগছে। চলো এবার আমরা পরপর স্টলগুলো দেখি। প্রথমে রয়েছে ওয়াইল্ড স্টোনের স্টল, তারপরে জয়া বিস্কুট। পরপর তোমাদের কী কী স্টল এসছে দেখাচ্ছে। এখানে ব্রডব্যান্ড কোম্পানিরও স্টল দেখতে পাচ্ছি। তো খাওয়া দাওয়ার সাথে আনন্দ করার মতো স্টলও রয়েছে। রয়েছে হুডুলসের স্টল, যেটা মেইন এদের আউটলেটটি রয়েছে বিধাননগরে। এরপর রয়েছে সুপার মি, এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাই, অথবা ক্যাফে টাইপের খাবারই রয়েছে। এরপর হচ্ছে ওয়ান, এখানেও কিন্তু বেশ মোমো, লালিপপ, ফ্রাইড উইংস, রাইস, সব রকম আইটেমই রয়েছে। মেলায় বেশ ভালোই ভিড় রয়েছে, লোকজন খাওয়া দাওয়ায় ব্যস্ত। এটা হচ্ছে নুডলস অ্যান্ড স্পাইস। এরপর রয়েছে হট লেবনিস, এখানে ট্রাই করার ইচ্ছা আছে, দোকানটার বেশ নাম শুনেছি, ফুড রিভিউ বেশ ভালো শুনেছি, তো এখানে ইচ্ছা আছে ট্রাই করার, দেখা যাক। এরপর রয়েছে রাজবাড়ির খাওয়া, মাছের চপ, কষা মাংস, অর্থাৎ বাঙালি খাবার দাবার রয়েছে কিন্তু এখানে। এখানেও বেশ ভালো ভিড়। কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্ট, আমি এই রেস্টুরেন্টের নামটা নতুনই শুনছি। বোনলেস ইলিশ আছে এখানে, অর্থাৎ এখানেও বাঙালি খাবার দাবারই রয়েছে। ষোলো আনা বাঙালির নাম তো আমরা জানি, তো এখানেও সেই বাঙালি খাবার দাবারই রয়েছে। কম্বো অফারও চলছে বেশ। এরপর রয়েছে বাঙালি খাবারের অন্যতম রেস্টুরেন্ট সপ্তপদী। দামগুলো মোটামুটি যেরকম আমরা গিয়ে খেয়ে থাকি সেরকমই। মৌরলা পাঁপড় রোস্ট, ফিশ ফ্রাই, মোরগ পোলাও, যেটা বাংলাদেশের একটা বিখ্যাত খাবার। সঙ্গে রয়েছে ফ্রুট বিয়ার, ভেটকি ফ্রাই, চিংড়ি, আমসত্ত্ব, পপকর্ন। নামগুলো সবগুলোই আমার কাছে নতুনই লাগছে, বেশ ইউনিক বাঙালি এবং সঙ্গে তার টুইস্ট রয়েছে। পাশে রয়েছে পোস্ত, যেটা পাটুলি। এরপর রয়েছে আমাদের যাদবপুরে রয়েছে যেটা ভূতের রাজা দিল বর, তারও কিন্তু স্টল এখানে দেখতে পাচ্ছে, এখানে বেশ ভালো ভিড় রয়েছে। এরপর রয়েছে পেয়ারে কাবাব, ইচ্ছা আছে কাবাবও ট্রাই করার। প্রত্যেকটা দোকানেই বেশ ভালো ভিড় রয়েছে। এটা রয়েছে বকখালির ভেটকি মাছের সঙ্গে চিলি চিকেন কাবাব, অর্থাৎ ফিশ এবং চিকেন দুটো আইটেমই এখানে পাওয়া যাচ্ছে। তো আর বকখালি দূরে যেতে হবে না, এখানেই চলে এসছে বকখালির খাবার। এরপর রয়েছে ডিমওয়ালা, এই নামটাও আমার কাছে নতুন। অর্থাৎ এখানে এসে বেশ নতুন বেশ কয়েকটা রেস্টুরেন্ট বা দোকানের সাথে পরিচিত হচ্ছি। এরপর রয়েছে মা কা রসোই, দীঘার থেকে এসছে, দীঘা ফিশ কর্পোরেশন থেকে। এরপর রয়েছে পিঠে বিলাসী, এবং সেখানে সবই বেশ নতুন নতুন আইটেম। দেখো ইলিশের কচুরি, ইলিশের বিরিয়ানি, সরু চাকলি, রয়েছে ডাবের পায়েস। প্রত্যেকটা কাউন্টারে এত ভিড় যে খাবারগুলো দেখানো যাচ্ছে না। রয়েছে পিঠে পুলি। চলে এসেছি আমরা তুর্কিশ আইসক্রিমের সামনে। আব্র দেখে শুনে এটাই পছন্দ করেছে, এটাই ট্রাই করবে। কেমন খেতে আব্র? ভূতের রাজার স্টলের সামনে পেয়ে গেলাম আমরা ভূতের রাজাকে। দাঁড়াও, ছবি তুলছিল তো, দাঁড়া। এটা হচ্ছে লাইভ ফিশ কবিরাজি কাউন্টার। এবার একটু এদিকে যাওয়া যাক। প্রত্যেকটা কাউন্টারে এতটাই ভিড় যে কাউন্টারের কাছে অবধি পৌঁছানোটা ভীষণই মুশকিল। দেখি এদিকে একটু যেতে পারি কিনা। 36 ব্যঞ্জন।
ফিশ ফ্রাই, বাটার ফ্রাই এগুলো তো আছে, বাসন্তী পোলাও রয়েছে, বিরিয়ানির হাঁড়ি, এরপর রয়েছে কালীঘাটের বিখ্যাত আপনজন, এরপর সেই বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানি রয়েছে, রয় পান প্যালেস, কত ধরনের পান, পাকা আম দিয়ে কাজু চকলেট পান, বাও বেশ নতুনত্ব। এটা হচ্ছে পাকা আমের পান, চকলেট দিয়ে পান। এবার চলে এসছি আমাদের যাদবপুরেরই অনেকগুলো দোকান এখানে স্টল দিয়েছে, বাবরচি আমাদের বাড়ির পাশের দোকান বলা চলে, বিভিন্ন কম্বো অফারও আছে দেখছি। এরপর রয়েছে রেড রোস্টার, এক্সোটিক মিট আর সি ফুড, একে স্টলেও বেশ ভালো ভিড় রয়েছে। এখানে রয়েছে টার্কি, এমু, কোয়েল, বেশ আনকমন খাবার দাবার রয়েছে। এরপর রয়েছে কোয়ালিটি ক্যাটারার, বেশ দারুণভাবে রয়েছে এখানে। এরপরে চলে এলাম খোয়াব, এখানেও বিভিন্ন টাইপের কাবাব, বিরিয়ানি সব কিছুই আছে। তারপরেই আমিনিয়া, আমিনিয়া পজিটিভ নেগেটিভ দুরকম রিভিউই আছে। এরপর রয়েছে জ্যামজ্যাম, জ্যামজ্যামের বিরিয়ানি আমার পার্সোনালি খুব ভালো লাগে, বেশ লাইট, মশলা কম, আর এখানকার ফিরনিটা তো জাস্ট অসাধারণ লাগে, তো এখান থেকে ডেফিনেটলি ফিরনি নেব। এরপর রয়েছে ইন্ডিয়া রেস্টুরেন্ট, এখানকার বিরিয়ানি বিখ্যাত, চেষ্টা করি কাউন্টারে যাওয়ার। এখানে ব্যাম্বু বিরিয়ানি আছে, লাইভ কাবাব। এরপরে আমরা চলে এলাম তাওয়া বিরিয়ানিতে, কম্বো অফার আছে, চিকেন বিরিয়ানি, টিক্কা কাবাব চাপ দিয়ে 150। মোমো খেতে যারা ভালোবাসো, মোমো স্টোরিজ, বিভিন্ন টাইপের মোমো আছে দেখো, রেশমি মোমো, আফগানি মোমো, বেশ ইউনিক। এটা রয়েছে দেখো লা ফুচকা, কত ধরনের ফুচকা, পপস্টিক, নোলেনগুল ফুচকা, চকো ফুচকা, স্ট্রিট স্টাইল ফুচকা। এরপরে চলো এবার খাওয়া দাওয়ার পর একটু চায়ের কাউন্টারগুলো দেখি। পরপর এখানে বেশ কটি চায়ের স্টল রয়েছে, রয়েছে আমাদের বারাসাতের সাহা টেক্সটাইলেরও একটা স্টল, তো খাওয়া দাওয়ার সাথে সাথে জামা কাপড়ও কিনে নিতে পারো। শুধু বারাসাতে নয়, গড়িয়াহাটেও কিন্তু সাহা টেক্সটাইলের হিন্দুস্তান পার্কে কাঁচরাপাড়া তিন জায়গাতেই আছে, আমরা বারাসাতেই যেতে অভ্যস্ত। এরপর রয়েছে ভীমনাগের মিষ্টি, এরপরে রয়েছে বাংলার দই, লাল দই, নবদ্বীপের লাল দই। দই কত করে আছে দাদা? আনন্দ সুইট বহরমপুর থেকে এসেছে, বেশ টোপর পড়ে আছে। এরপর রয়েছে নলিন চন্দ্র দাস, এখানে পরপর সব মিষ্টির স্টল রয়েছে। এরপর রয়েছে কড়াইশুটির কচুরি, পিঠে পুলি, ঘোষ অ্যান্ড কোং, সবই রয়েছে পরপর এখানে মিষ্টির আইটেম, সঙ্গে রয়েছে আচারও। এটা আমের, তাই তো? আর তারপরেই ছিল কিন্তু একটা ক্যাডবেরির দোকান, যেখানে বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন টাইপের, নতুন টাইপের চকলেট দেখলাম, আর তার সঙ্গেই পাশে ছিল হচ্ছে চকলেটের ফোয়ারা। দেখতে কিন্তু বেশ মজাই লাগছিল, এবং এই দোকানে কিন্তু আমি দেখলাম বেশ ভালো ভিড় রয়েছে। এরপরেই আমরা গেছিলাম শিকদারের দোকানে, যেখানে বিভিন্ন রকমের মকটেল আইসক্রিম রয়েছে, দেখে কিন্তু বেশ মজার লাগছিল, বেশ লোভনীয় লাগছিল। একটা গ্লাসের মধ্যে বেশ বিভিন্ন কালারের, বিভিন্ন ফ্লেভারের রয়েছে, দেখো কি লোভনীয় দেখতে না। দাদাবৌদির দোকানে অনেক লাইন দেখে যখন আমরা পুরো মেলা কভার করে প্রায় দাদাবৌদিতে গেলাম, লাইনও দিয়ে থাকলাম, কিন্তু তারপর যখন পৌঁছালাম, গিয়ে দেখলাম শুধুমাত্র আলু বিরিয়ানি পড়ে আছে আমাদের জন্য, তো সেই আলু বিরিয়ানি নিয়ে নিলাম, কারণ বাড়িতে অলরেডি চিকেন ছিল। যেহেতু দাদা বৌদির বিরিয়ানি খাবো ঠিক করেছিলাম, তাই আলু বিরিয়ানি নিয়ে নিলাম। বাড়িতে এসে চিকেন দিয়ে কিন্তু আমাদের ডিনারটা বেশ ভালোই জমে গেছিলো। এরপর আমরা গেলাম যেখান থেকে শুরু করেছিলাম, হুডুলসে, এবং সেখানে গিয়ে আমরা একটা নতুন আইটেম ট্রাই করলাম, চিকেন বিয়ার সস দিয়ে একটা আইটেম, এবং আইটেমটা বেশ মজাদার লেগেছে, বেশ ইউনিক লেগেছে, এবং একদমই লেস স্পাইসি ছিল। অভ্র সব থেকে বেশি মজা করে খেয়েছে আইটেমটি। এবং এই দোকানের টির যারা তৈরি করেছে, তারা হচ্ছে টলিউডের সৌরভ, যে এখন বিভিন্ন জায়গায় পপুলার, আর সঙ্গে সব্যসাচী বামাক খাপা খাত, তাকেও আমরা দেখতে পেলাম। এরপর আমরা চলে গেলাম পরপর কয়েকটি মিষ্টির দোকানে। প্রথমে ছিল বেতায়, যেটা নবান্নে অবস্থিত। এখান থেকে প্রথম দাদারাই আমাদের জন্য সাজেস্ট করলেন
পুদিনা রসগোল্লা। ফ্রাঙ্কলি স্পিকিং, আমার দেখে প্রথমে মোটেই ইচ্ছা করছিল না, শুভই প্রথমে ট্রাই করলো এবং আমি একটু নিয়ে দেখলাম বেশ অন্যরকম। প্রথমে ভাবছিলাম যে রসগোল্লার মিষ্টি স্বাদের সঙ্গে পুদিনার ফ্লেভার কীরকম যাবে, কিন্তু সত্যিই খেতে খুব ভালো ছিল। তারপরে বেশ কয়েক ধরনের মিষ্টি, সন্দেশ, গোলাপ ফুলের ফ্লেভারের সন্দেশটা আমার বেশ ভালো লেগেছে। আর দাদারা সাজেস্ট করলো লিচুর পায়েস, একটাই ছিল এবং সেটাও কিন্তু বেশ অসাধারণ লেগেছে খেতে। এখানে কিন্তু পরপর সমস্ত জেলার নামকরা দোকান ছিল, পাশেই ছিল ফেলুমিত্তু যেটা রিষড়া থেকে এসছে, শুভ সেখান থেকেও কিন্তু একটা মিষ্টি ট্রাই করলো। আর এখন সমস্ত মিষ্টির দোকানগুলোতেই সেই পুরনো তথাকথিত মিষ্টি তো আছেই, যেমন লবঙ্গলতিকা দেখলাম, সঙ্গে এখন যে ইউনিক কম্বিনেশনে যে মিষ্টিগুলো বানাচ্ছে সেগুলোও কিন্তু বেশ অসাধারণই লাগে খেতে। তো যারা মিষ্টি প্রেমী আছো তাদের কিন্তু এগুলো খেতে বেশ ভালোই লাগবে। এইভাবেই কিন্তু খাইবার পাশে আমরা বেশ মজা করে সন্ধ্যাটা কাটালাম। আর ফেরার সময় মীরের ছবির সামনে আমি আর অভ্র মীরের মতো পোজ দিলাম, অভ্র কিন্তু বেশ মজা পেয়েছে এখানে ঘুরে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার বন্ধুরা নতুন ভিডিওতে, নতুন ব্লগে, নতুন জায়গায়। আজকের মতো টাটা।